হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজ হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি, আর আমার সর্দি, মানে এটা খুবই কমন ব্যাপার, 12 মাসে আমার 1200 বার সর্দি হয়। এনিওয়ে, সো এখানে গাড়িতে আমি, দিদি, মা, বাবা, খিডি উঠে পড়েছি, আর আমি ঠিক নিয়ে নিয়েছি জানলার ধারে সাইডটা, যাতে ভালোভাবে আমার মুখটা তোমাদের সকলকে দেখাতে পারি। এনিওয়ে, সর্দিতে আমার হালাত খুবই খারাপ ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি হয়ে ঠান্ডা এত বেড়ে গেছে, আর আমি এমনি শীতকাতুরে, তার উপর বাইরেটা দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা ওই 8:30 নাগাদ বেরিয়েছিলাম, ঠিক আছে, আর 6th অফ ডিসেম্বর আমার দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি ছিল, আর যেখানে আমরা যাবো সেখানেই প্রসেনজিৎদা, মানে আমার জামাইবাবু আর আমার বর সেখানেই মিট করবে, এই প্ল্যান হয়েছিল আমাদের। তো এখানে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে আমরা সেদিন সোদপুর যাচ্ছিলাম। তো সোদপুরে আমরা অনেক প্ল্যান করেছি, এই রেস্টুরেন্টে খাবো, অন্য রেস্টুরেন্টে খাবো, আর এখানে কিডি আমার কোলে বসে আছে, কারণ অ্যাজ ইউজুয়াল ও আমার কোলেই বসে, আমাকে ছাড়াও চলে না। তো বিশ্বাস করো, রাস্তায় যেতে যেতেই আমার প্রসেনজিৎদার সাথে দেখা হয়েছে, মানে বলে না ভালোবাসার টান। আর আমার দিদি ঠিক আমার জামাইবাবু মানে প্রসেনজিৎদাকে ঠিক চিনতে পেরেছে, বর বর বলে চেঁচাচ্ছিল। এনিওয়ে, তারপরে এখানে ডিসাইড হচ্ছে যে কোথায় যাওয়া যায় ফার্স্ট, আর ওদিক থেকে আমার বড় বেরিয়ে গেছে, তো এখানে কনফিউশন, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, কারণ এত বৃষ্টি পড়ছে, আমাদের দূরে যাওয়ার কথা ছিল সেই কল্যাণী হাইওয়েতে, বাট ওখান থেকে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, বারবার প্ল্যান ক্যান্সেল হচ্ছে, আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এখানে আমরা ঘুরেই যাচ্ছি একই জায়গার মধ্যে। মানে আমার দিদি আর প্রসেনজিৎদাকে বলেছিলাম একটা জায়গা ফিক্স কর যেখানে যাব, ওই ফিক্স করতে আর পাচ্ছে না, মানে মাথা পাগল ওদের দুজনেরই, আর আমাদেরও মাথা পুরো খারাপ করে দিচ্ছে। সো ফাইনালি আমরা ঠিক করলাম না কোথায় যাব আর সেলান। এনিওয়ে, তো সবাই, মা বাবা বললো যে হ্যাঁ ঠিক আছে চল বিরিয়ানি খেয়ে নেবো, আর মা বাবা খুব একটা চাইনিজ পছন্দ করে না, তাই জন্য ভাবলাম চল বিরিয়ানি খাই। সো ওখানে গিয়ে মা বাবা আমি অনেক আগেই পৌঁছে যাই, তারপর প্রসেনজিৎদা এলো, এসে গাড়িতে নিজের জামা আবার চেঞ্জ করলো, কারণ পুরো ভিজে গেছিলো, জামা টামা চেঞ্জ করলো, তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরই চলে এলো আমার বর, এই যে দেখো টুকটুক করে আসছে। আর ওকে কত ঘুরতে হয়েছে জানো, ওকে একবার বলা হচ্ছে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে, আর ও ঠিক সেইখানে একবার ওই রেস্টুরেন্টে আছে ওই রেস্টুরেন্টে আছে, ফাইনালি আর ছিলেন ওর সাথে দেখা হলো, দেন আমার দিদি এখানে ওর সাথে মানে ছ্যাবলাপোনা মারছে। এনিওয়ে, তারপরে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠি, আমি 2 দিন আগেই আর ছিলেনে খেয়ে গেছি, আবার এই আর ছিলেন মানে কি বলবো, বাট এনিওয়ে ফ্যামিলির সাথে যেখানেই যাও সেখানেই মজা, রাইট? একটু বাবা মা সবাই মিলে, আর আমার বাবা মা তো বেড়াই না, মানে এই স্পেশাল দিনগুলোতে একটু বার করি, মা তো তাও বেড়াতে চায়, বাবা তো মানে ছেড়েই দাও। আর বিরিয়ানি আমার এই পুচকেটার বিশাল পছন্দ, তাই ও ভীষণ আনন্দ পেয়েছে। তো অনেক কিছু এখানে অর্ডার দেওয়ার প্ল্যান চলছে, সো আমি তো বেশি কিছু খাই না, যাই হোক আগের দিন যা খেয়েছিলাম সেটাই অর্ডার করলাম, অর্ডার ফটাফট চলে এলো, আর কাবাব ঠাবাব অনেকক্ষণ খাওয়ার পরই বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম, বাট বিরিয়ানি আর আসে না, ফাইনালি দ্য বিরিয়ানি ইজ হিয়ার। আর ওই দেখো আমি দূর থেকে বিরিয়ানিটা জুম করে দেখাচ্ছি, আর এখানে বিরিয়ানি এসে গেছে, আর বিরিয়ানির গন্ধে মানে যাই না একটা মানে টানে, যেরকম ফুচকার গন্ধে একটা টানে তেমনি বিরিয়ানির গন্ধে একটা টান আসে খাওয়ার। এনিওয়ে, সো বিরিয়ানি চলে এসে আমি প্লেন আলু বিরিয়ানি নিয়েছিলাম, আর সবাই সবার মতো করে যা যা নিয়েছিল, সো পুরো চেটে পুটে সাফ। হ্যাঁ, আর এখানে ফিরনিটা দেখতেই পাচ্ছ, আমার ফেভারিট, হাফ এখনও বাকি আছে, আমি তখনও দেখিনি। তারপর আমার বর নিচ থেকে পান নিয়ে এলো, আর বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বাট আমরা যখন বেরোই তখন অতটা বৃষ্টি হয়নি। সো ফাইনালি দিনটা ভীষণ ভালো কেটেছে আমাদের, এই যে আমার পেছনে আমার বর, ওকে এবার বাই বাই বলতে হবে, কারণ বাড়ি চলে যাবে, মানে আমার শ্বশুরবাড়ি চলে যাবে। সো আমরা ফাইনালি গাড়িতে উঠে নিলাম, প্রসেনজিৎদা মানে আমার জামাইবাবু বাইকে করে বাড়ি ফিরলো, আর আমরা সবাই গাড়ি নিয়ে সোজা বাড়ি।